ফেসবুক লাইভে মাহি, আমি সর্বোচ্চ সম্মানিত হয়েছি, বললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নায়িকা মাহিয়া মাহি বলেছেন, আমার বিকেল চারটায় জামিন হয়েছে, দিনটা সর্বোচ্চ বাজে ছিল, এই বাজে দিনেই আমি সর্বোচ্চ সম্মানিত হয়েছি। পরম বাজে দিন মানে সর্বোচ্চ। শনিবার 18ই মার্চ রাত 11টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন। মাহি বলেন, আজকের এই দিনে রক্ষা করার মতো আমার পাশে কেউ ছিল না, মায়ের মতো স্নেহ দিয়ে যিনি আমাকে আগলে রাখলেন, যিনি আমাকে সেভ করলেন, যার নির্দেশে আমি ন্যায় বিচার পেয়েছি, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কত ভালো মানুষ, তার অন্তরটা যে কত পবিত্র, তিনি যে কতটা মায়ের মতন, আমি তা বোঝাতে পারবো না, আমি কথা গুছিয়ে বলতে পারছি না, কিন্তু এই মানুষটার জন্য আমি সারা জীবন কোনো পদ পদবি ছাড়াই কাজ করে যাব। তিনি বলেন, আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের উচিত তাকে গভীরভাবে ভালোবাসা, এরকম মানুষ আমরা কখনোই পাবো না, এরকম মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নেই। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে, আল্লাহ যেন আপনার আয়ু আমার মাথার চুল পরিমাণ করে দেন, আপনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন, আপনি সুস্থ থাকুন। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ, সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞ, এই দিনটাতে সবাই আমার অনেক অনেক সাহায্য করেছে, সবাই আমার জন্য দোয়া করবেন, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, তিনি যতদিন থাকবে আমরা ন্যায় বিচার পাবো, আমরা সেফ থাকবো, তার শুধু নলেজে যেতে হবে, যেখানে অন্যায় হচ্ছে এতটুকুই না। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় শনিবার 18ই মার্চ দুপুরে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর তাকে দ্রুত সময়ের মধ্যে কারাগারেও পাঠানো হয়, তবে বিকেলে জামিন দেওয়া হয়েছে এই নায়িকাকে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর মাহির লাইভে এসে এমন বক্তব্য শুনে আপনার কি মতামত, জানান নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ।